এই শহরে ছয় মাসের সম্পর্কটাও পূর্ণতা পায়, আবার ছয় বছরের সম্পর্কটাও ভেঙে যায়। তফাতটা শুধু গুরুত্ব আর ভালোবাসার। খুব কাছের মানুষগুলো যখন বদলে যায়, তখন তাদের বদলে যাওয়াটা স্বাভাবিক হলেও আমরা সেটাকে স্বাভাবিকভাবে নিতে পারি না, কারণ তাদের শূন্যতা প্রতিনিয়ত অনুভব হয়। যাকে সারা এক সেকেন্ডও চলতো না, তাকে সারা এখন বছরের পর বছর কাটিয়ে দিতে হয়। সময়ের সাথে সাথে ভালোবাসা আর মায়াটাও নিজের মতো করে বদলে যায়। শুধু অভিযোগ আর অভিমানগুলো প্রতিনিয়ত তারা করে বেড়ায়। যে কখনো বোঝেনি আমার অভিমানের ভাষা, সে কী করে বুঝবে আমার ভালোবাসা? যে কখনো বোঝেনি আমার অনুভূতি, সে কী করে জানবে আমি প্রতিটা মুহূর্ত শুধু তাকেই অনুভব করি? আমি প্রতিনিয়ত তার সাথে অভিমান করে তার আরও কাছে যেতে চাইতাম, কিন্তু সে আমার অভিমানের ভাষাটা না বুঝে শুধু বিচ্ছেদটাই বুঝত, তাই তো সে আমাকে দূরে সরিয়ে দিল। সত্যি দিন শেষে কেউ কারো নয়, যতটা ছিল ততটা প্রয়োজন, আর বাকিটা সবই অভিনয়। তাই একা বাঁচতে শিখতে হয়, নিজেকে গুরুত্ব দিতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, না হয় এই স্বার্থপর সমাজে বেঁচে থাকা দায়।